হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমরা যেদিন বিয়ে খেতে গিয়েছিলাম নোয়াখালীতে, ঢাকা টু নোয়াখালী জার্নিটা কেমন ছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বাস ছিল সকাল 10টায়, তো সকাল 10টায় ছাড়ার কথা ছিল আর কি। আমরা অলরেডি কাউন্টারে চলে এসেছি 9:30 যেহেতু আমাদের 10টার বাস ছিল, কিন্তু কাউন্টারে বসে থাকতে থাকতে 11টা বেজে গিয়েছে, ওনারা ছাড়ছেই না। লোকজন কম তাই ছাড়ছে না, সকালের দিকে যেহেতু তো তখন কিন্তু লোকজন অনেকটাই কম ছিল, বাসে কিন্তু প্রায় অর্ধেকটাই খালি ছিল, তো এর জন্য আর কি ওনারা লেট করছিল। তো আমরা তো সবাই বিরক্ত হচ্ছিলাম, এটা আবার কেমন কথা, টাইম তো টাইমই। তো এখন আমরা কাউন্টার থেকে বের হয়েছি, বের হওয়ার পর দেখলাম যে পাশে একটা নার্সারি ছিল, আর যেখানে নার্সারি থাকবে আর সেখানে আমি শারমিন থাকবো না সেটা তো হতেই পারে না। তো যে কথা সেই কাজ চলে আসলাম, এ তো নার্সারিতে, যদিও গাছ কিনবো না তবু গাছ দেখতে আমার বেশ ভালো লাগে। এখানে জলপাই, জাম্বুরা, ডালিম, অনেক রকমের ফল গাছ দেখতে পাইলাম, আর দেখতে পেলাম এখানে অনেক রকমের ফুল গাছও। তো এই তো অলরেডি কিন্তু একজন চুলো এসেছে গাছ কেনার জন্য, উনি ওনার মেয়েকে স্কুল থেকে নেওয়ার পথে এসেছে আর কি গাছ কিনতে। আমিও কিন্তু এরকম করি, মেয়েকে আনার পথে আমিও এরকম গাছ দেখার জন্য নার্সারিতে চলে যাই, কিনি কিংবা না কিনি এক নজর দেখে নিই আর কি। আর এই তো দেখতে পাচ্ছেন কত বড় একটা জাম্বুরা হয়ে আছে, আর এই তো দেখে দেখে এখন আবার বেরিয়ে যাচ্ছি, কি আর করার, গাছ তো আর এখন কিনতে পারবো না যেহেতু আমরা এখন নোয়াখালীর দিকে রওনা দিয়েছি। আমাদের বাসের নাম ছিল লাল সবুজ, আর এ বাসে করে আমরা এই প্রথমবারের মতোই যাচ্ছি। তবে আমার বাসুররা কিন্তু সবসময় এই বাসে করে যায়, ওনারা খুব ভালো বলেছে। আর সেখানে অনলাইনে টিকিট কাটলে নাকি সেখানে লাঞ্চের ব্যবস্থা করা হবে, বুফে দাও। তো যাই হোক, আমরাও কিন্তু অনলাইনে টিকিট কেটেছি, আর বুফে লাঞ্চ করার সহ সব রকমের সুযোগ সুবিধা আছে। তো এই তো বাসে উঠেছি, তবে বাস কিন্তু আমাদের ছেড়েছে 12টায়, 10টার বাস 12টায় ছেড়েছে, একজনের কারণে আরও 1 ঘন্টা লেট করেছে, আর এর জন্য তো সবাই চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। আর উনি বলছিল আর কি, যিনি কি না হেল্পার থাকে, তো তিনি বলছিল যে ওনার নাকি চাকরি থাকবে না, তো এর জন্য সবাই আর কি করবে। তো আমরা ধৈর্য ধরে বসেছিলাম আর কি। তো 12টায় ওই লোক এসেছে, এরপর হচ্ছে আমাদের বাস ছেড়েছে। তো এই তো বিরক্তিকর একটা ফিলিংস নিয়ে রওনা দিয়েছি নোয়াখালীর উদ্দেশ্যে, আর এর মধ্যে কিন্তু আমরা কুমিল্লায়ও চলে এসেছি, এখানে আমাদের 20 মিনিটের বিরতি। তো এই তো দেখতে আসলাম বুফের লাঞ্চের কি অবস্থা, আর এই তো খাবারগুলো দেখাচ্ছে, এটা নাকি বুফে। তারপরে হচ্ছে খাবারগুলোর চেহারা একটু দেখিয়ে দিই আপনাদেরকে কেমন। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাউ দিয়ে, সম্ভবত ডিম দিয়ে রান্না করেছে, আর এটা হচ্ছে কচু দিয়ে বুটের ডাল, আর সাথে আছে হচ্ছে বেগুন দিয়ে মাছের মাথা ভেঙে রান্না করেছে, আরও নাকি আছে চিকন গুঁড়া মাছ আর মুরগি। তা আমি বললাম যে তাহলে এগুলো কোথায়, তো বললো যেগুলো এই তো নিচে, আর এগুলো হচ্ছে তারা নিজেরা দিবে আর কি, মানে গুঁড়া মাছ আর হচ্ছে এই চিকেন, এটা হচ্ছে ওনারা দিবে, আর উপরে যেগুলো উঠিয়ে রেখেছে এগুলো হচ্ছে যার যার ইচ্ছা মতো নিয়ে নিয়ে খেতে পারবে। তো খাবারের চেহারা দেখে তো আমার একটু ভালো লাগেনি, তো যাই হোক কিছুই করার নেই যেহেতু খেতেই হবে। তো এখন আমরা এখানে হাড়টা ধুয়ে নিচ্ছি, আর এই তো খাবারগুলো নিয়ে আমরা চলে এসেছি। তো এখন খাবো, এখানে গুঁড়া মাছ দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি সব আলু, আর খুঁজে পাচ্ছি মাঝে মধ্যে চিকন গুঁড়া মাছ যেগুলো, তো সেগুলো আর কি। আর এই যে চিকেন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ছোটো ছোটো 3 পিস করে চিকেন ওনারা দিবে, আর অন্যান্য তরকারি তো আগেই বললাম যত খুশি তত নিতে পারবেন। তো আমার যেহেতু বরাবরই কচু পছন্দ, কচু দিয়ে বুটের ডাল আমার কিন্তু অনেক ভালো লাগে, তো এর জন্য আমি নিয়েছিলাম। কিন্তু কচুর তরকারির মধ্যেও মাছের মাথা দিয়েছে, আর মাছের মাথার মধ্যে বিশ্রী একটা গন্ধ, এর জন্য আমি খেতে পারিনি, আমি শুধু গুঁড়া মাছ আর এই তো মুরগির মাংস দিয়ে এই তো খেয়েছি। আর এখানে কিন্তু ফটোশ্যুট করারও জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার বড় মেয়ে বসে ছবি টবি তুলেও নিচ্ছে, আর ওর বাবা হচ্ছে এই যে ছোটো জনকেও বসিয়ে দিল, বললো যে দুজনকেই একসাথে ভিডিও করে নাও। আর এখানে ওয়াশরুম, তারপর হচ্ছে এখানেও কিন্তু ফটো সেশনের জায়গা আছে, মোটামুটি কিন্তু ভালোই, যদিও ওনারা টাইম মেনটেন করে না, কিন্তু সব কিছু মিলিয়েই কিন্তু ভালোই লেগেছে। আর এর মধ্যে কিন্তু আমাদের খাবার দাবার শেষ, তো এখন আমরা নিচে নেমে যাব। যারা অনলাইনে টিকিট কেটেছে বুফে লাঞ্চ করার সুযোগ থাকবে তারা হচ্ছে দোতলায় খাবে, আর
আর যারা হচ্ছে এমনিতে নর্মাল টিকিট কেটেছে তারা হচ্ছে নিস্তালায় আর কি খেয়ে নিবে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, আর এখানে কিন্তু বাচ্চাদেরও কিন্তু খেলার অনেক সুন্দর ব্যবস্থা আছে, যদিও বা 20 মিনিট টাইম, 20 মিনিট তো খেতে খেতেই চলে যায়, আর বাচ্চারা আর খেলবে বা কখন। তারপরেও কিন্তু অনেক সুন্দর এখানে খেলার ব্যবস্থা আছে, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খুব সুন্দর করে এখানে টাইম মেনটেন করতে পারবে। আর একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এই রেস্টুরেন্টটা হচ্ছে কুমিল্লা বিশ্ব রোডের এইদিকে আর কি, জমজম রেস্টুরেন্ট। তো যাই হোক, এই তো আমরা সব কিছু দেখে টেকে এখন আমরা নেমে যাচ্ছি। আর এখানে কিন্তু শপিং করারও ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য, আপনি জামা কাপড় জুতা যাই কিনেন না কেন এখান থেকে কিন্তু খুব সুন্দর করে নিয়ে নিতে পারবেন। তারপর হচ্ছে মিষ্টি জাতীয় আইটেমও এখানে আছে, মিষ্টি রসমালাই, এগুলো কিন্তু এখান থেকে খুব সুন্দর করে নিয়ে নিতে পারবেন। আর সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আর কি, ভালো লেগেছে আমার কাছে, এখানে নামাজ পড়ারও ব্যবস্থা আছে। তো যাই হোক, এখন আমরা খেয়ে রওনা দিয়ে দিচ্ছি বাসের উদ্দেশ্যে। আর এই তো বাসে উঠে গেলাম, এখন আবার বাস ছেড়ে দিয়েছে নোয়াখালীর উদ্দেশ্যে। ভিডিওর এই পর্যায়ে প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের কার কার দেশের বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কিংবা নানার বাড়ি দাদার বাড়ি নোয়াখালীতে আছে চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এর মধ্যে কিন্তু আমরা বাস থেকে নেমে আমরা অটোতে উঠে গিয়েছি, আর এই তো অলরেডি কিন্তু আমরা বাসার কাছেও চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু বিয়ের আগের ভিডিও, আমি তো অলরেডি বিয়ের গায়ে হলুদের ভিডিও আপলোড করেছি, এটা হচ্ছে গায়ে হলুদের দিনের ভিডিও, সেদিনে আমরা নোয়াখালী গিয়েছি পরে আপলোড করলাম আর কি। তো যাই হোক, এই তো অলরেডি কিন্তু আমরা চলেও এসেছি। আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের এক একটি সুন্দর কমেন্ট আমাকে পরবর্তীতে আরেকটি নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকটাই উৎসাহিত করে। ও হ্যাঁ, একটি কথা তো বলতে ভুলেই গিয়েছি, বাসের টিকিটের কথা তো বলিয়ে নিই, 550 টাকা করে হচ্ছে টিকিট, আর এটা হচ্ছে কিন্তু অনলাইনে কাটতে হবে 550 টাকা করে, তাহলেই কিন্তু বুফে লাঞ্চ করার সুযোগ থাকবে। আর এই তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কিন্তু বিয়ে বাড়িতে অলরেডি চলেও এসেছি, আর এই তো বিয়ের গেট কিন্তু সাজানো হচ্ছে। কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার আজকের এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কথা হবে আমার আগামী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।